আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত মাই চ্যানেল জবস ইনফরমেশন। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। নিয়োগটি প্রকাশ করেছে জালকাটি পল্লী বিদ্যুৎ সমিতি, জালকাটিতে চাকরি। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা আমি সবই জানিয়ে দেবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার সঙ্গে থাকুন। কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আশা করি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন জালকাটি পল্লী বিদ্যুৎ সমিতি জালকাটিতে চাকরি, স্মারক নাং 27124273500002008214429442, নিয়োগ প্রকাশের তারিখ 3/8/2021 খ্রিস্টাব্দ। বিয়ার্স, পদের নাম পাওয়ার হাউস কোঅর্ডিনেটর, সদস্য, সদস্য সেবা কোঅর্ডিনেটর। শিক্ষাগত যোগ্যতা ওয়ার্নিং পরিদর্শক হিসেবে যে কোনো পল্লী বিদ্যুৎ সমিতিতে ন্যূনতম 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রাপ্তদের ওয়ারিং পরিদর্শক হিসেবে যে কোনো পল্লী বিদ্যুৎ সমিতিতে ন্যূনতম 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রবেশ নির্দেশিকা 300051 অনুযায়ী প্রয়োজনীয় প্রশিক্ষণ ও বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ওয়ারিং করার মালামাল এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে। বিগত 3 বছরের বার্ষিক কর্মমূল্যায়ন এর গড় রেটিং ন্যূনতম 3.50 থাকতে হবে। জনগণের কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রবেশ নির্দেশিকা 300014, 300024 এবং 300051 অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে সকল শর্ত সমূহ পূরণ করতে হবে। জেনারেল ম্যানেজার এর সুপারিশ বিনা আপত্তি সনদপত্র এবং বিগত 5 বছরের মধ্যে গৃহীত প্রশাসনিক ব্যবস্থা যদি থাকে বা না থাকে উল্লেখপূর্বক প্রত্যয়নপত্র। এবার দেখা যাক আবেদনের পদ্ধতি বা বিস্তারিত। আবেদনকারীকে খামের উপর পদের নাম উল্লেখ করে সাদা কাগজে স্বহস্তে বাংলা নিজের নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বয়স, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, চাকুরিতে প্রথম যোগদানের তারিখ, চাকুরিতে নিয়মিত করণের তারিখ উল্লেখপূর্বক সিনিয়র জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার এর সুপারিশ সম্বলিত আবেদনপত্র সহ আগামী 17/8/2021 খ্রিস্টাব্দ তারিখ বেলা 12 ঘটিকার মধ্যে সশরীরে জালকাটি পল্লী বিদ্যুৎ সমিতি এর সদর দপ্তর প্রতাপ জালকাটি এর উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র দলিলাদি এজিএম এইচআর প্রশাসন কর্তৃক সত্যায়িতপূর্বক সংযুক্ত করতে হবে। সম্প্রতি তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, বিগত 3 বছরের সর্বশেষ 3 বছরের বার্ষিক কর্মমূল্যায়ন প্রতিবেদনের সত্যায়িত ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যানের কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি, চাকুরিতে নিয়মিতকরণের তারিখ উল্লেখপূর্বক বর্তমান পদে যোগদান নিয়মিতকরণ পত্রের সত্যায়িত ফটোকপি, হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি, অত্র সমিতি এলাকার পরিচালক, মহিলা পরিচালক এবং সমিতির কর্মকর্তা কর্মচারীদের রক্তের সম্পর্কিত কেউ অথবা তাদের স্ত্রী স্বামী স্ত্রীদের রক্তের সম্পর্কীয় কেউ আবেদন করতে পারবেন না। বিভাগীয় প্রদত্ত শৃঙ্খলাজনিত কোনো অভিযোগ রয়েছে এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। পদোন্নতি ক্ষেত্রে জেলা কোটা প্রযোজ্য হবে না, তবে অত্র প্রবেশের ভৌগোলিক এলাকায় অবস্থিত প্রার্থী অর্থাৎ জালকাটি সদর, রাজাপুর, নলছিটি, কাঁঠালিয়া উপজেলায় স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। নির্বাচিত প্রার্থীকে প্রাথমিক অবস্থায় 1 বছরের জন্য চলতি দায়িত্ব হিসেবে নিয়োগ দেওয়া হবে। জেনারেল ম্যানেজার ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই বিস্তারিত জানতে চাইলে ওখানে ফোন দিয়ে জানতে পারেন। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী দেখা পাবো কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।